নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে রংপুর সিটি কর্পোরেশন 3টি পৌরসভা, 8টি উপজেলার 2,85,312 পরিবারের মাঝে টিসিবির মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রংপুর ডায়াবেটিক সমিতি কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বির হাসান। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতিমা, অতিরিক্ত জেলা প্রশাসক, টিসিবি আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক শফিকুল ইসলাম সহ অন্যরা।